হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। তো আজকে তোমাদের সাথে খুবই একটা মজার ব্যাপার আলোচনা করব। তোমরা অনেকেই ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে হেনরি ফেয়লের 14টা নীতির কথা জানো। তো আজকে আমরা দেখব একটা বাক্যের মাধ্যমে কিভাবে তুমি হেনরি ফেয়লের 14টা নীতি মনে রাখতে পারো। তো তোমরা নিশ্চয়ই, আমরা ছোটবেলায় আসিফের একটা গান শুনতাম যে ও পাষাণে আজও কেউ একা সাক্ষর চাহনি, তো ওই লাইনটার মাধ্যমে আমরা মনে রাখবো 14টা নীতি। ওকে, তো দেখো কিভাবে আমরা মনে রাখব। তো ওতে হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্বের সমতার নীতি, আর অফকোর্স এই 14টা নীতির মধ্যে কিছু নীতি আছে অনেক ইম্পর্টেন্ট, তো ওইটা আমি বলে দিব লাস্টে। তো প্রথমে দায়িত্ব কর্তৃত্বের সমতার নীতি, তারপরে পদে হচ্ছে তোমার পারিশ্রমিকের নীতি, পারিশ্রমিকের নীতি, তারপরে দন্তস্বদে হচ্ছে স্বার্থের নীতি, স্বার্থের নীতি, তারপর নদে হচ্ছে নিয়মবর্তিতার নীতি, নিয়মানুবর্তিতার নীতি। ঠিক আছে, তারপরে তোমার যদি হচ্ছে জোড়াময়সিকলের নীতি, জোড়াময়সিকলের নীতি, তারপরে এ দিয়ে হচ্ছে একতাই বলের নীতি, একতাই বল, তারপরে একা, ক দিয়ে হচ্ছে কার্যবিভাজনের নীতি, কার্যবিভাজনের নীতি। ঠিক আছে, কার্যবিভাজনের নীতি, তারপরে রস্যু দিয়ে হচ্ছে উদ্যোগের নীতি, তারপরে স দিয়ে হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি, অর্থাৎ স্বার্থ। তারপরে তোমার চা দিয়ে হচ্ছে চাকরির স্থায়িত্ব, চাকরির স্থায়িত্বের নীতি, তারপর শ্রী দিয়ে, এখানে কিন্তু শ্রী নি, ওকে, একটু একটা আমরা মডিফাই করছি যাতে তুমি বুঝতে পারো, এটা হচ্ছে শৃঙ্খলার নীতি, আর এটা হচ্ছে লাস্টে তোমার নিয়মানুবর্তিতার নীতি। তো এতগুলো নীতি তোমার মনে রাখতে হবে না, বা তোমরা যাতে শর্টলি মনে রাখতে পারো, বা 14টি নীতি মাঝে মধ্যে তোমার 5টা বা 6টা নীতি ঘুরে ফিরে আসে, বা সৃজনশীল বলো বা এমসিকিউ এর ক্ষেত্রে বলো, তো তোমরা যাতে একটা লাইনের মাধ্যমে মনে রাখতে পারো এই জন্য এই লাইনটা লেখা। তো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট নীতিগুলো হচ্ছে 14টা নীতির মধ্যে তোমার দায়িত্ব কর্তৃত্বের সমতার নীতি, তারপরে হচ্ছে তোমার জোড়াময়সিকলের নীতি, কার্যবিভাজনের নীতি, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি, আর শৃঙ্খলার নীতি। এই কয়টা নীতি তোমার খুবই ইম্পর্টেন্ট, এবং এই কয়টা নীতি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। এখানে দায়িত্ব কর্তৃত্বের সমতার নীতি বলতে কি বোঝায়, দেখো দায়িত্ব মানে কি, কাউকে জবাবদিহি করার বাধ্যবাধকতা, আর কর্তৃত্ব কাউকে আদেশ দানের ক্ষমতা। কর্তৃত্ব কারা পায়, কর্তৃত্ব হচ্ছে তোমার ঊর্ধ্বতন, বা তোমার বস যদি তোমাকে অর্ডার দেয় সেটাকে বলা হয় কর্তৃত্ব। আর দায়িত্ব মানে কি, আমাকে কোনো একটা কাজ দেওয়া হয়েছে, সেই কাজটার আমি আরেকজনের কাছে দায়বদ্ধ, মানে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, আমি ভিডিওটা তোমাদের কাছে বানানোর জন্য দায়বদ্ধ, তো এটা কি, এটা হচ্ছে দায়িত্ব। তো এই দায়িত্ব কর্তৃত্বের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হয়, সেটা নিয়ে এই নীতিটা, তাই এটার নাম হচ্ছে দায়িত্ব কর্তৃত্বের সমতার নীতি। তারপর হচ্ছে জোড়াময়সিকলের নীতি। তো জোড়াময়সিকলের নীতিটা কি, জোড়াময়সিকলের নীতিটা হচ্ছে তোমার কর্তৃত্ব দায়িত্ব রেখাটা উপর থেকে নিচ পর্যন্ত ক্রমান্বয়ে আসবে। ঠিক আছে, মানে ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়া যাবে না, এটা বাংলা কথা হচ্ছে, এই নীতির মেইন সামারি হচ্ছে এটা যে ঘোড়া ডিঙ্গায় ঘাস খেতে যেও না। পরিবারে দেখো 3টা যদি সন্তান থাকে, বা ছেলে যদি থাকে, 3টা ছেলে থাকে, বড় মেজো ছোট, তাহলে বড়টার পাওয়ার একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, মেজোটা তার থেকে একটু কম, ছোটটা তার থেকে একটু কম, অথরিটি একটু কম হবে। তো এইটাই জোড়াময়সিকলের নীতিটা হচ্ছে এইটাই, যে তোমার দায়িত্ব কর্তৃত্ব রেখাটা উপর থেকে নিচ পর্যন্ত ক্রমান্বয়ে চলে আসবে, সিকোয়েন্স ওয়াইজ। ওকে, তারপরে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি। এটার মানে হচ্ছে ধরো তোমার একটা জিনিস পছন্দ না, বাট প্রতিষ্ঠানের কল্যাণে তোমাকে এই কাজটা করতেই হবে,
ওকে, তো এটা হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি। যেমন বাংলাদেশের খেলা হয়, ধরো শ্রীলঙ্কার সাথে খেলা হচ্ছে, ধরো তামিম ইকবালের তোমার কি হচ্ছে, তামিম ইকবাল যেহেতু ভালো মতো ব্যাট করতে পারতেছে না, তাই সাধারণ স্বার্থে তার মানে উচিত যে তাকে অবসরে রেখে তার জুনিয়রকে একটু চান্স দেওয়া, তাই না? তো এই এটা যদি সে করে তাহলে সেটা হবে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি। ওকে, তো এই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট নীতিগুলো। আর হেনরি ফেল কিন্তু তোমার আধুনিক ব্যবস্থাপনার জনক, আর FW টেইলর, হেনরি ফেল এবং FW টেইলর তোমার ব্যবস্থাপনার দ্বিতীয় বছরের ক্ষেত্রে এই দুটা নাম তোমার মুখস্থ রাখতে হবে। তো হেনরি ফেলকে সে হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক এবং এই 14টি নীতি তিনি প্রণয়ন করেন, এবং 14টি নীতি মনে রাখার এটাই হচ্ছে শর্টকাট ট্রিক্স, এবং তোমরা তোমাদের নিজেদের মতো করে সাজায় নিতে পারো। এবং সিকিউরের ক্ষেত্রে তুমি যদি ইম্পর্টেন্স দিতে চাও, আমি যে কটা স্টার্ট দিয়ে দিছি ওই কটা নীতি তুমি মনে রাখলেই হবে। আর হচ্ছে তোমার MCQ-এর ক্ষেত্রেও তোমার এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, কনসেপ্টটা জানা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।